আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক মিষ্টিমনি কিচেন আজকের এপিসোডে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার পপকর্ন খুব সহজেই গ্যাসের চুলায় মাত্র দুই মিনিটে প্রেসার কুকারেই তৈরি করতে পারেন মজার পপকর্ন আর বাইরে থেকে বাচ্চাদের কিনে দিতে হবে না চলুন দেখিনি কীভাবে এই পপকর্ন মাত্র দুই মিনিটে তৈরি করবো পপকর্ন তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে ভুট্টা এখানে আমি হাফ কাপ ভুট্টা নিয়েছি এই ছোট ভুট্টাতেই কিন্তু পপকর্ন হয়ে থাকে বড় ভুট্টাতে হবে না আর এই ভুট্টাটা খুব সহজেই বাজারে মুদির দোকানে পেয়ে যাবেন অথবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন গ্যাসের চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফচা চামচ বিট লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি ভুট্টা আই নিকে অনবরত নাড়তে হবে যখনই দেখবেন যে এখান থেকে দুই একটি ভোটটা ফুটে উঠেছে তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে আর এই কাজটি হতে মিনিট সময় লাগবে এভাবে যখন একটা দুইটা ফুটবে তখন প্রেশার কুকারের মুখটা এভাবে দিয়ে দিতে হবে একটু ফাঁকা রেখে এবার অপেক্ষা করতে হবে শব্দ শুনতে পাচ্ছেন একটু ফাঁকা করে দেখায় খুব সুন্দর পারফেক্ট হচ্ছে দুই মিনিট সময় লাগবে খুব বেশি সময় লাগবে না আগেই বলেছি যতক্ষণ না শব্দ বন্ধ হচ্ছে ততক্ষণ বুঝতে হবে যে এখনো এটা হবে এখনো শেষ হয়নি শব্দ আর শোনা যাচ্ছে না অর্থাৎ হয়ে গেছে এবার একটু দেখায় কেমন হয়েছে খুব সুন্দর ফ্লেভার আসছে ওয়াও নাইস এখনো ফুটছে